चार दिन छोट्ट फिल्म फेस्टिवल हो गल बहरमपुरे देश विदेश सिनेमा प्रदर्शित हल भलो सिनेमा देखते सिनेप्रेमी एवं उद्योक्तारा छिलेन उच्छ्वसित शहर बहरमपुरे देश विदेश सिनेमा निये चार दिन छोट्ट फिल्म फेस्टिवल हो गल बहरमपुर कलेक्टरेट क्लाब सभागृहे छोट किन्तु खेलना नय এই ট্যাগলাইনকে সামনে রেখেই এই ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন কিছু তরুণ যুবক যুবতী তারা কিভাবে তাদের প্রচেষ্টায় কিভাবে এই কালেক্টরেট ক্লাবে তারা এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করছে এবং তাদের এই যে নতুন উদ্যোগ মানুষজনকে আবার হলমুখী করা এবং দেশ বিদেশের বিভিন্ন ছবি দেখানো এই প্রচেষ্টা তারা কিভাবে ভাবছে এবং কিভাবে এই প্রচেষ্টায় তারা সফল হলো শুনবো যারা ভালো সিনেমা দেখতে চান অথচ সামর্থ্য হয় না এবং যারা সিনেমা প্রেমী সিনেমা দেখতে ভালোবাসেন উভয়ের কথা ভেবেই মূলত এই ছোট্ট ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন যারা উদ্যোক্তা এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের অর্থাৎ এই সিনেমা প্রেমী যারা রয়েছেন তবে এদের উদ্যোক্তা বলার থেকে বলা যায় এক তরুণ স্বপ্নের দল তো এই তরুণদের কাছ থেকে শুনে নেব এই ভাবনা কিভাবে এবং কিভাবে শুরু হয়েছিল তাদের পথ চলা আমরা আগের বছর ভেবেছিলাম যে কি করে মানুষজন আবার বড় স্ক্রিনে ছবিটা দেখতে পায় এরকম ভাবে আমরা ভাবছিলাম তো আমরা নিজেরা প্রথমে ভাবলাম যে আমরাই সবাই মিলে বসে দেখবো এরকম একটা ব্যবস্থা করা তো সেই করতে করতে লোকজন জুটে গেল একটা সময় আমাদের বহরমপুরের যে ফিল্ম সোসাইটি ছিল সেই ফিল্ম সোসাইটি যেভাবে কাজ করে গিয়েছিল কিন্তু পরবর্তীকালে আমরা সেই কাজটার কিছুটা মানে কিছুটা হালকা হয়ে যায় আমার মনে হয় এবং তার পরবর্তীকালে আমরা নিজেরা এই উদ্যোগটা নিয়ে মানে এক শ্রেণীর মানুষের জন্য আমরা বেঁধে রাখতে চাইনি এই সিনেমাগুলো শুধু ফিল্ম ফেস্টিভ্যাল নয় ইন্ডিপেন্ডেন্ট ফটোগ্রাফারদের ছবিরও স্টল থাকে এখানে যে নানা রকম ফটোগ্রাফারের ছবিগুলো রয়েছে তারা প্রত্যেকেই মন প্রাণ দিয়ে ছবি তোলে বাকি কাজ করার পাশাপাশি তো মোটামুটি একটা প্রত্যেকের অভ্যাসে আনা যে কি বাড়িতে ফটোগ্রাফারও ফটোগ্রাফ রাখা যেতে পারে পেন্টিং রাখা যেতে পারে সে একটা মোটামুটি উদ্দেশ্যের জন্য এটা রাখা এবং ইন্ডিপেন্ডেন্ট ছবি রয়েছে এখানে অনেকগুলো দর্শকরা ছবি সংগ্রহ করেন স্টলে ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন এভাবেই বছরের পর বছর হোক চাইছেন সিনেপ্রেমীরা খুবই ভালো লাগলো আমি অনেক দূর থেকে এসেছি এটা দেখার জন্যই আসলে খুবই অনেক দিনের ইচ্ছা ছিল খুবই ভালো লেগেছে খুবই ভালো ছবি হচ্ছে এখানে আমার বন্ধুরা রয়েছেন যারা এই বিষয়ে আমাকে আগের বছর এরা করেছিল যথারীতি সেই বছরে ওরা সেভাবে করেছে তো প্রতি বছর ওরা করুক এভাবে আমি প্রতি বছরই আসতে চাই এখানে যে তরুণ প্রজন্ম এই সিনেমা নিয়ে আবার নতুন করে ভাবছে নতুন ভাবে মানুষের কাছে পৌঁছতে চাইছে এতক্ষণ তাদের সাথেই কিন্তু কথা বলে নিলে এবং ফেস্টিভ্যাল সম্পর্কে আমরা দেখে নিলাম বহরমপুর থেকে সুদীপ রায়ের সাথে বেদান্ত চ্যাটার্জির রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া মুর্শিদাবাদ